অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ডিসেম্বর দু মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি মিথুন রাশি মানুষ হন এই রাশিফলটি আপনার জন্য এটি সম্পূর্ণরূপে ইঞ্জিন রাশি ফল ব্যক্তিকেন্দ্রিক রাশি ফল নয় আমি কখনোই দাবি করি না যে হু মিলবে এই রাশি ফল আপনাদেরকে একটা গাইড হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে তো আলোচনাটা শুরু করা যাক আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এ মাসের যা গ্রহের যা গোচর চতুর্থ সপ্তম কানেকশান এবং রাশির অধিপতিও সপ্তমভাবে অবস্থান করছে প্রথম কথা আমি বলবো আপনাদের ব্যবসা থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন যারা ব্যবসার ব্যবসায়ী আছেন যে কোনো ব্যবসা অর্থাৎ বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করছে ভালো সম্পত্তিগত দিক থেকে নিজস্ব প্রপার্টি নিজস্ব সম্পত্তির যোগ সম্ভাবনা মাসে কিন্তু সৃষ্টি করছে আপনি মিথুন রাশির মানুষ আপনার এ ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে দেখুন আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট এবং সরাসরি আপনাদের রাশির পঞ্চম দৃষ্টি থার্ড হাউসের দৃষ্টি রাশির উপর দৃষ্টি দেখুন প্রথম কথা আপনাদেরকে বলি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয় মিথুন রাশি শরীর নিয়ে যারা প্রবলেমে ছিলেন বা যারা হসপিটাল হয়ে আছেন সেই জায়গাটা কিন্তু শরীরের দিকটা কিন্তু রিকভারি হবে আপনাদের ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা এ মাসে পাবেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেট এই জায়গা থেকে কিন্তু শেয়ার বাজার থেকে কিন্তু আপনারা লাভবান এই সময় কিন্তু হতে চলেছেন রাশির অধিপতি চতুর্থপতি সপ্তমভাবে এই কানেকশানটা কিন্তু আপনাদের বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ প্রপার্টি থেকে লাভ দৈনিক রোজগার বৃদ্ধি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্মপতি ভাগ্য হবে অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পাবেন এবং এর পাশাপাশি আপনাদের একাদশ প্রতি আপনাদের ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে কেতুর সাথে দেখুন এই জায়গাটা কি হবে আপনাদের এ মাসে শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধের সাথে মঙ্গলের মোটেই মিত্রতা নেই শত্রুতা এবং ষষ্ঠভাবে চলে যাওয়াতে কি হচ্ছে আপনাদের শত্রুতা এনিমির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া ভোগের জন্য ঋণ নিজস্ব সুখের জন্য ঋণ এই সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের ষষ্ঠভাবে যাওয়াতে আপনাদের একাদশপতি বেশ কিছু ক্ষেত্রে বাধা অতিক্রম করে কিন্তু আপনাদের এগাতে হবে অর্থাৎ বাধার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বাধা অতিক্রম করতে হবে এই সম্ভাবনাটা কিন্তু মানে চটজলদি যে কাজ হবে স্মুথলি কাজ হবে এমন কিন্তু নয় কিন্তু যাদের কেস মামলা মকর্দমা চলছে আপনি মিথুন রাশির মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু দেখে শুনে পদক্ষেপ কিন্তু ফেলবেন বিদেশ থেকে আপনাদের কিন্তু এ মাসে লাভ আপনাদের হবে বিদেশের সাথে যারা রত আছে আপনি মিথুন রাশির মানুষ এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনার বেনিফিট মিথুন রাশির ক্ষেত্রে এই ডিসেম্বর মাস বেশ কিছু দিক থেকে অপরচুনিটি নিয়ে আসবে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা সৃষ্টি কিন্তু করবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন এই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করতে চলেছে গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই এবং বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভ ম্যারেজের জায়গাটা বি বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো গাঢ় প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন প্রেম থেকে এবং এর পাশাপাশি যারা বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের সপ্তম নবম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন তবে অর্থ লেনদেনের ব্যাপারে টাকা লেনদেনের ব্যাপারে অর্থ ধার দেওয়ার ব্যাপারে আপনারা কিছু ক্ষেত্রে হলো কনসাস থাকুন এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা আসবে কিন্তু ক্যাশ ফ্লোয়েড জায়গাটা রোজকারের জায়গাটা মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে লটারি ফাটকা থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু এই অর্থ অযাচিত অর্থ কিন্তু আপনাদেরকে দেবে তো মিথুন রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে নির্দেশ কিন্তু এই সময় করছে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং দ্বাদশপতি অষ্টমে চলে যাওয়াতে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা জায়গা কিন্তু থাকবে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের থাকবে এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা যদি বলি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পাবেন অর্থাৎ যারা শিক্ষার সঙ্গে রত আছে তারা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ওভারঅল আপনি মিথুন রাশি মানুষ ডিসেম্বর মাস আপনাদেরকে কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিবে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত রূপে আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকুন নমস্কার ধন্যবাদ